দাও তুমি? আমি হচ্ছি বুদাই নগরের রাজা বুমফাড়া। মাথায় চুলি নাই, গলায় আবার আয়না। বেড়ার মাথায় অর্থে বেশি থাকে তোমার মশো, মাথায় লুঙ্গি পরাশি নেই, বুঝছো? এইটা বুঝবা না, এইটা হচ্ছে রাজকীয় পাগড়ি। আচ্ছা ঠিক আছে, আর তুমি কে বলো? আমি আছি কুরাই নগরের রাজা। কুরাই নগরের রাজা? যে ভাইলে অস্ত্র বাঁধ ছোট তো নিজে ঢুকবো কি হয়তো তেসা কইরে চুপচু করতে হবে, বুঝছো? এই পোলা তুমি কি এরাইছে লুকাই বাড়ির কামলা নাকি? এই কানে সম্বর সভা হবে, আচ্ছা চন্দা দেবী আসবে, আচ্ছা আমার গলায় মালা দিবে, আমি মালা পরে চন্দা দেবীকে সাজি করব। হাই রে শালা রাজার বডি রে। এই বেটা, এই যে দেখতেই পাচ্ছ রাজকীয় পোশাক গায়ে দেখেন এসেছি, চন্দা দেবীকে আমি বিবাহ করিব। দেখতে হবে একদম রাজকীয় ভাব, রাজকীয় পোশাক, বুঝতে পেরেছ? তাই চুপচাপ এখানে বসে থাকো। আসল আপনার বাড়ি? আমার বাড়ি, আমার বাড়ি হচ্ছে আমি বুধাইনগরের একমাত্র বুমফাড়া রাজা। আপনি কি বিয়ে করতে আসছেন? বিয়ে তো করবই, বিয়ে করার জন্যই এখানে এসেছি। তো চাচা জি, আপনি কে? আপনি কে, কেন এসেছেন? আমিও স্বয়ম্বর সভায় আসলাম, দেখি কি হয়। কেন আসলো? চুপ করো রাজা মশাই, একটু চুপ করো। আপনার যে সময় এখন তো এই মন্দিরে বসে থাকার সময়। তাই তাই, আপনি এই সুন্দর দাড়ি নিয়ে এসেছেন বিয়ে করতে? আপনি করবেন না, আপনার ছেলেকে বিয়ে করাবেন? আমি বিয়ে করতে আসিনি, আমি এসেছি স্বয়ম্বর সভা। তোমরা বিয়ে করতে এসেছো? হ্যাঁ বিয়ে করতে এসেছি। তুমি বসো। আচ্ছা ঠিক আছে, শুনেন। তোমার নাম? আমার নাম, হ্যাঁ আমার বাড়ি কুরাইলা নগর, আমি রাজা। মন্ত্রী মহাশয়, মহারাজ আমি তো কিছু বসতে পারছি না। এই তো মহারাজ এসে গেছে। এসো সুন্দরী, এসো এসো। ও জম্বুরা পুরা মানে জম্বুরা নেম্বুরা হোক। চুপচাপ বসে থাকো, ঠিক আছে? সখি বল, সখি বলতো, এখানে কোন কোন দেশের রাজা আছে?